ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য বড় আপডেট দেবো ডিএ মামলার আপডেট দেবো আপনারা যেটার জন্য অপেক্ষা করছিলেন এতদিন ধরে সবাই জেনে গেছেন আগামী তিন তারিখ তেসরা নভেম্বর সুপ্রিম কোর্টে পুনরায় উঠতে চলেছে কিন্তু লিস্টে কোথায় স্থান পেয়েছে আপনাদের মামলাটা সেটা সবথেকে বড় দেখার কারণ তার উপর নির্ভর করছে শুনানি হবে কি হবে না হ্যাঁ অনেক সময় দেখা যায় কজ লিস্টের পেছন দিকে থাকলে সেইভাবে শুনানি হয় না চলে আসুন দেখিনি তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে লাইভ রয়েছে এই যে দেখুন আপনাদের ডিএ মামলা এই যে এখানে দেখুন ডায়েরি নাম্বার আর রয়েছে এবং এখানে দেখুন প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন তেসরা নভেম্বর দু হাজার কার বেঞ্চে হচ্ছে অনারেবেল জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে হচ্ছে সিএল নাম্বার অর্থাৎ কজ লিস্টের নাম্বার দেখুন ষাট সিক্সটি অর্থাৎ অনেকটা দূরে কিন্তু লিস্টেড হয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিএ মামলা শুনানি কি হবে বা হলেও কতটা সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে ওই দিন অর্ডার হবে ফাইনাল ডিসপোজাল হবে তাহলে সেটাই আমাদের দেখার যে সিক্সটি হয়েছে সম্ভবত দ্বিতীয় অর্ধে চলে চলে যাবে যদিও দ্বিতীয় অর্ধেও ও কিছু ক্ষেত্রে শুনানি হয়েছে দীর্ঘ শুনানি হয়েছে তবে যেহেতু এক্সটেন্সিভ হিয়ারিংয়ের ব্যাপার আছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিক্সটি হয়ে গেছে লিস্টে তাহলে দেখতে হবে যে শুনানি হয় কিনা বা শুনানি হলেও ওই দিন ফাইনাল ডিসপোজাল হয় কি না অর্ডার হয় কি না আপনাদের জন্য যদিও এখানে লেখা আছে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেই দেখুন এখানে যদিও লেখা আছে ফাইনাল ডিসপোজালের কথা কিন্তু দেখতে হবে সেটা হয় কি না আরও যদি আপডেট আসে এই সম্পর্কিত আপনাদের দেব অবশ্যই চ্যানেলটা দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশান পেতে ধন্যবাদ